আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আপনারা কমেন্ট করছিলেন অথবা আমাকে টেলিগ্রাম গ্রুপে আপনারা বলতেছেন, ভাইয়া যে এমন একটি এফটিভি সার্ভার বলেন যেটাতে হচ্ছে আমরা মুভি দেখতে পারবো, পাশাপাশি হচ্ছে আমরা টিভি দেখতে পারবো, অর্থাৎ হচ্ছে আমরা চাইলে যাতে আমরা যে কাজটি করতে পারবো সেটা হচ্ছে আমরা মুভি দেখতে পারবো, টিভি দেখতে পারবো, তারপর হচ্ছে আমরা বিশ্বকাপে যে হবে সেটাও যাতে আমরা দেখতে পারি, অর্থাৎ স্পোর্টস চ্যানেলগুলোও যাতে আমরা পাই এফটিভি সার্ভার স্প্রিটে, এবং নতুন নতুন মুভিটিও আমরা দেখতে যাচ্ছি। তো বন্ধুরা, তাদের জন্য আজকে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেশ কিছুদিন ধরে আমার আব্বু অসুস্থ থাকার কারণে কোনো টিউটোরিয়াল নিয়ে আসতে পারিনি, তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বলে রাখি যেটি সেটি হচ্ছে আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা আপনার ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এখানে লিখবেন funtime.com.vd, এটা আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটিতে হচ্ছে আপনারা এই ওয়েবসাইটটিতে আপনারা ঢুকবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ফান টাইমে ক্লিক করবেন। তো আপনারা এখানে ক্লিক করার পর এরকম আসবে, তারপর হচ্ছে আপনার ওপেন এনিওয়াই, এটাতে আপনারা ক্লিক করবেন। তো কয়েকবার আসলে এখানে আপনারা ক্লিক করে দরকার হলে আপনার অন্য একটা ব্রাউজার দিয়ে আপনারা ট্রাই করবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে, আসার পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশান আসবে। তো আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি আগে, তো আমি সেক্ষেত্রে আমার এটা ডাউনলোড করতে যাচ্ছি না। তো বন্ধুরা, তারপর হচ্ছে ডাউনলোড করে আপনার এটা ইনস্টল করে নেবেন, তারপর হচ্ছে আপনারা যেটি করবেন এটা সিম্পলে ওপেন করলে আপনি দেখতে পাবেন যে এটার ভিতরে কত দারুণ জিনিস রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে, তো আমরা আবারও ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে আমরা যতই অল মুভিতে ক্লিক করি তখন এখানে দেখতে পাবেন হিন্দিতে ক্লিক করলে হিন্দি পাচ্ছেন, তামিলে ক্লিক করলে তামিল পাবেন, অর্থাৎ নতুন মুভি যেগুলো রয়েছে আপনারা আসলে যেগুলোর জন্য আসলে বিভিন্ন এফটিভি সার্ভার ইউজ করতে যাচ্ছিলেন সেগুলো এখানে আপনারা দেখতে পাবেন। আর দুই নম্বর কথা হচ্ছে, যারা আসলে মুভি ইউজ মুভির পাশাপাশি আসলে আপনারা বিভিন্ন যেমন বিশ্বকাপ দেখতে যাচ্ছিলেন কদিন আগে, আপনার আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়েছিল, বা আপনার আর্জেন্টিনার যে খেলাগুলো আপনার ফুটবল খেলাগুলো দেখতে চাইছিলেন, তো অনেকে আমাকে বলেছিলেন, আসলে আমি ব্যস্ততা থাকার কারণে আমি দিতে পারিনি। তো আজকে এই টিউটোরিয়ালে আপনি এই সব কিছু পেয়ে যাবেন। অল টিভিতে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন, আপনার এখানে চ্যানেলটা চালু হয়ে যাবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। এবার যদি আমরা জি বাংলাতে ক্লিক করি তখন আপনি দেখতে পাবেন যে এখানে জি মানে চলছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জি বাংলাতে যেগুলো চলে এগুলো চলছে। তারপর সনি 10 1 এ ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে চলছে এগুলা। তো আপনারা এখান থেকে অনেকগুলো চ্যানেল আপনারা পাবেন। তো বন্ধুরা, আশা করি এই ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কাজী ইউটিউব অনলাইন সাথে থাকবেন নতুন নতুন ট্রিক্স শেখার জন্য। বন্ধুরা, বলে রাখি আসলে আপনারা যারা আসলে ভিডিওগুলো দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইবের কারণে নতুন নতুন টিউটোরিয়ালটি আসলে আমরা দিতে উৎসাহিত পা হব। আর যদি আপনারা আমাদের কোনো সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তী কোনো ভিডিও দিতে আমরা আগ্রহী হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখাবো নতুন নতুন কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।